উদ্বেগ বাড়িয়ে রাজ্যে ফের করোনা আক্রান্ত হাজার ছুঁই ছুঁই। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 954, রাজ্যে করোনার পজিটিভিটি রেট 9.92%। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি জিলম করঞ্জাইর সঙ্গে। জিলম, একদিকে করোনা আক্রান্তের সংখ্যা রাজ্যে হাজার ছুঁই ছুঁই, অন্যদিকে পজিটিভিটি রেট 9.92%, সব মিলিয়ে স্বাস্থ্য দপ্তর সূত্রে আর কি জানতে পারছো? একদমই, তুমি যেটা বলছো যে এই যে হাজার ছুঁই ছুঁই সংখ্যা, ক্রমশ গত দু তিন সপ্তাহ ধরে আমরা দেখছিলাম যে ঊর্ধ্বমুখী এই করোনা আক্রান্তের সংখ্যা, দৈনিক সংক্রমণ রাজ্যে, এবং সে সংক্রান্ত দিক দিয়ে সর্বোচ্চ আগে ছিল 7%, সেটা আরো বেড়ে 9.92% হয়েছে, অর্থাৎ 10% কাছাকাছি। স্বাস্থ্য দপ্তরের যেটা বক্তব্য যে এখন এই আক্রান্তের মধ্যে সর্বোচ্চ কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা অবশ্যই যেমন রয়েছে, পাশাপাশি তারাও এটাও জানাচ্ছেন যে যারা আক্রান্ত হচ্ছেন তাদের প্রত্যেকের উপরে তারা নজর রাখছেন, যারা হসপিটালে ভর্তি হয়েছেন তাদের কি কোমরবিডিটি রয়েছে সেগুলো নথিভুক্ত করা হচ্ছে। অন্যদিকে মাস্ক ব্যবহার করার উপর তারা জোর দিচ্ছেন এবং শারীরিক দূরত্ব বিধি, হ্যান্ড স্যানিটাইজেশন এইগুলো মানার জন্য তারা বারবার বলছেন। এবং এর ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকেও পশ্চিমবঙ্গ সহ 6টি রাজ্যকে সতর্ক করা হয়েছে, যেখানে কোভিড সংক্রমণ আক্রান্তের সংখ্যা যেটা দৈনিক 1000 এবং 1000-এর বেশি হয়েছে, তাদের মধ্যে পশ্চিমবঙ্গকেও সতর্ক করা হয়েছে নজরদারি চালানোর জন্য। চিকিৎসকরা এই বিষয়ে নজর রাখছেন বলেও স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ। করোনা হানায় কলকাতা মেডিকেল কলেজে বাতিল হয়ে গেল পরীক্ষা। সময় মতো প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছিলেন পরীক্ষক, ছিল সমস্ত ব্যবস্থা, কিন্তু পরীক্ষা দিতে এলেন না কোনো ডাক্তারি পড়ুয়া। কলকাতা মেডিকেল কলেজে শূন্যই রইল পরীক্ষার হল। সোমবার থেকে কলেজের MBBS-এ তৃতীয় সেমিস্টারের পরীক্ষা ছিল, কিন্তু গত কয়েকদিন ধরে মেডিকেল কলেজে একের পর এক ডাক্তারি পড়ুয়া করোনা আক্রান্ত হচ্ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্ত হওয়ায় পড়ুয়াদের একটা বড় অংশ পরীক্ষা দিতে আপত্তি জানায়, পরীক্ষা পিছনো কিংবা অনলাইনে পরীক্ষার দাবি তোলে, কিন্তু তা মানতে চায়নি কর্তৃপক্ষ। পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ পদক্ষেপও নেওয়া হয়। সংক্রমিত ডাক্তারি পড়ুয়াদের পরীক্ষার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হয়। উপসর্গ থাকুক বা না থাকুক, সমস্ত পড়ুয়ার হলে ঢোকার আগে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বাধ্যতামূলক করা হয়। বলা হয় টেস্টের রিপোর্ট পজিটিভ হলে আলাদা ঘরে পরীক্ষা দিতে হবে, কিন্তু তারপরও এলেন না পরীক্ষার্থীরা। ডাক্তারি পড়ুয়ারা হস্টেলে আক্রান্ত হয়েছেন করোনায়, আর তার জেরে বাতিল হয়ে গেল MBBS-এর তৃতীয় সেমিস্টারের পরীক্ষা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। পরীক্ষার হল সকালবেলায় খুলে দেওয়া হয়েছিল, একে একে যারা পরীক্ষক তারা এসে পৌঁছেছিলেন, প্রশ্নপত্র নিয়ে আসা হয়েছিল, সমস্ত আয়োজন হয়েছিল, কিন্তু শেষমেশ যারা পরীক্ষা দেবেন তারাই এসে পৌঁছালেন না পরীক্ষার হলে। আগামী দু তিন দিনও পরীক্ষা রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সেই দিনও একই ব্যবস্থা থাকবে, কিন্তু সোমবারের না হওয়া পরীক্ষা কবে হবে এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। সন্দীপ সরকারের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।